বন্ধুরা আমি চলে এসেছি ফ্রি ফায়ারে নতুন একটি বাংলা এপিসোড নে। তো গাইস, এই এপিসোডে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন কয়েকটা আপকামিং আপডেট অ্যান্ড ইভেন্টের ব্যাপারে বলবো। যেই আপডেট অ্যান্ড ইভেন্টগুলো গাইস 100% আমাদের গেমের ভিতরে চলে আসবে, তো ভিডিওটা কিন্তু অসাধারণ হতে চলেছে। তো ভিডিওটা তোমাদের রিকোয়েস্ট করব প্রথম থেকে লাস্ট অব দি টানা দেখার জন্য। অ্যান্ড আমি এই ভিডিওটাতে তোমাদেরকে নতুন কয়েকটা ইমোট দেখাবো, নতুন মানে ইভেন্ট দেখাবো, নতুন আমাদের যে স্কাইলার যে আমাদের আসতে চলেছে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের অ্যাবিলিটির ব্যাপারে বোঝাবো তোমাদেরকে। এছাড়াও আরও অনেক কিছু তোমাদেরকে এই ভিডিওটাতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা লাস্ট অব দি টানা দেখবে, আর যদি নতুন হয়ে থাকো তাহলে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি আছে দাবি দাও, তার পাশে যে বেল আইকনটা আছে ওটাও দাবি গাইস, অল অপশনে ক্লিক করে দেবে। ওকে, তো সবার প্রথমে আমি তোমাদেরকে গাইস বলে দিই, আমি এই ভিডিওটাতে কিন্তু 20,000 লাইক এম রাখলাম, তোমরা কমপ্লিট করতে একদমই গাইস ভুলে যাবে না। তো সবার প্রথমে আমাদের আপডেট নিউজ যেটা আছে সেটা হলো নতুন মানে আমাদের গ্রাফিক্স যেটা হয় না গেমে, সেই গ্রাফিক্সের নিউজ। তোমরা যদি দেখতে পারো গাইস, সেটিংসে যাওয়ার পর কিন্তু আমাদের নতুন একটা গ্রাফিক্সের দিয়ে দিয়েছে সেটিংসে, যেখানে তোমরা গ্রাফিক্সের কালার পর্যন্ত চেঞ্জ করতে পারো। ধরো তোমাদেরকে এই কালারটা ভালো লাগছে না, তোমরা একটু হোয়াইট করে দিতে পারো, একটু ব্ল্যাক কালারে করে দিতে পারো, এই ধরনের কিন্তু তোমরা হালকা পাতলা চেঞ্জ করে নিতে পারবে। অ্যান্ড এখানে একটা দুটো এমন আছে তোমাদের যেটা মানে ভালো লাগে আর কি। ধরো তোমরা অন্ধকারে খেলছো, এই গ্রাফিক্সটা ভালো লাগবে, আলোতে খেলছো, এই গ্রাফিক্সটা ভালো লাগবে, এই অনুযায়ী তোমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবে। দু নম্বর আমি তোমাদেরকে বলে দিই, নতুন একটা আইটেম, যেই আইটেমটা সলিড আইটেম, অ্যান্ড এটা কিন্তু অনলি আমরা ক্ল্যাশ স্কোয়াডে ইউজ করতে পারবো। এটা কী হবে, ধরো এটা তোমরা যখনই মারলে, এইটা ধরো আইটেমটা মারার পর তোমাদের দেখো একটা সার্কেল হয়ে গেছে, তো এই যে সার্কেলটা আছে এই সার্কেলের ভিতরে যদি তোমরা দাঁড়াও, অ্যান্ড উল্টো দিক দিয়ে কেউ ধরো গ্রেনেড ফেঁকলো, গ্রেনেড মারলে এই সার্কেলে তোমরা যদি দাঁড়িয়ে থাকো তাহলে কোনো রকম মানে গ্রেনেড দিয়ে ড্যামেজ তোমরা খাবে না। ওকে, তো এইটা আইটেমটা খুবই ভালো। অ্যান্ড তিন নম্বর যেটা আমি তোমাদেরকে বলে দিই, নতুন ক্যারেক্টার। তো গাইস, নতুন যে ক্যারেক্টার তোমরা সবাই জেনে গেছো হলো মানে স্কাইলার, তো এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ক্যারেক্টারটা একের পর একটা গ্লোয়াল মারতে থাকছে, তো এই যে গ্লোয়ালটা মারছে দেখো, তিনটে গ্লোয়াল মারলো, অ্যান্ড মারার পর এর হাতে মানে একটা হাতের মধ্যে ঘুষি মারলো বলতে পারো, ঠিক আছে, মানে হাত দিয়ে একটা ওর অ্যাবিলিটি যেটা আছে সেটা ছুড়লো, একটা গ্লোয়ালের মধ্যে ছুড়লো, পরপর যে তিনখানা গ্লোয়াল আছে সবকটা কিন্তু ভেঙে পড়ে গেল, মানে এত সলিড অ্যাবিলিটি গাইস, মানে তোমরা ভাবতে পারছো। আই থিঙ্ক এটা একটা রেঞ্জ থাকবে, নাহলে ধরো সামনে থেকে এরকম ওয়াল মারছে, অ্যান্ড দূর থেকে আমি অনেক দূর থেকে ধরো ওটা অ্যাবিলিটিটা অন করলাম, ছুড়লাম হাত থেকে, তাহলে কী হবে আমার হয়তো কাজ নাও করতে পারে। এটা একটা হয়তো রেঞ্জ থাকে যে এর মধ্যে ছুটতে হবে তাহলে গ্লোয়াল ভাঙবে, মানে এরকম একটা ব্যাপার কিছু আছে। তো এই ক্যারেক্টারটা এলে আমার মনে হয় অন্যরকম হবে, কারণ গ্লোবাল তোমরা দেখছো একবার মারছি অ্যান্ড সবকটা ভেঙে যাচ্ছে, মানে অন্য লেভেলের একটা ক্যারেক্টার হতে চলেছে। তারপর আমি তোমাদেরকে বলে দিই, অনেকে আমাকে জিজ্ঞেস করছিলো নতুন যে ডায়মন্ড রয়্যাল, তো নতুন ডায়মন্ড রয়্যাল এই যে দেখতে পাচ্ছ বান্ডেলটা, এই বান্ডেলটা হতে চলেছে, আর এটা যদি না আসে এই যে ফিমেলওয়ালা বান্ডেলটা এটাও কিন্তু আমাদের আসতে পারে গাইজ। তো তারপর আমি তোমাদেরকে বলে দিই গাইজ, কালকের ইভেন্টটা, কালকের একটা ইভেন্ট আসতে চলেছে, কালকে ওয়েভ ইভেন্ট, কারণ আজকে আমাদের মিষ্টি সব লাস্ট ডেট, মানে কালকে একটা ওয়েভ ইভেন্ট আসবে, তো ওয়েভ ইভেন্ট আসলে আমাদের কিন্তু এই ইভেন্টটা আসতে পারে। ওকে, তো একদম সলিড না যে কালকে এই ইভেন্টটাই আসবে, বাট কালকে আসতে পারে, আমি যেগুলো কনফার্ম পেয়েছি আমি তোমাদেরকে সেগুলোই দিচ্ছি। তারপর আর একটা বলে দিই, একটা কোবরা কিছু একটা সামথিং কিছু একটা আছে যেখানে ফ্রি ফায়ার কোলাবোরেশন করছে, তো সেই অনুযায়ী হাতের একটা ফিশ তোমাদের নিউজে বেরিয়েছে, তো রেড কালারের এই ফিশটা তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবে। তো আমার মোটামুটি ভালোই লেগেছে, অ্যান্ড ফ্রিতে পেলে আরও বেশি ভালো হয়, বাট ফ্রি ফায়ারকে দেখা যাক কিসে দেয়, আমাদের ফ্রিতে দেয় না টপ আপে দেয় না কিসে দেয়, সেটা ফ্রি ফায়ারের উপর ডিপেন্ড করছে। এবার আমি তোমাদেরকে নতুন যে ইভেন্টগুলো সরি ইমোটগুলো আছে সেই ইমোটগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের সবার প্রথম ইমোট যেটা আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ইমোটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের এক নম্বর ইমোট, তো এই ইমোটটাও মোটামুটি কিন্তু সলিড লেগেছে। এই ইমোটটা তোমাদের কেমন লেগেছে, অ্যান্ড এটা আমাদের আই থিঙ্ক ফ্রিতে দেবে কিনা আমার মনে হয় না, বাট দেখা যাক যখন আমাদের ফ্রি ফায়ার কোনো ইভেন্টারে আসবে তখনই একমাত্র দিতে পারে। তো এটা দু নম্বর তোমরা দেখতে পারো, দু নম্বর ইমোট, এটাও কিন্তু মানে ফ্রি ফায়ার এইবারের ইভেন্টগুলো কিন্তু সলিড সলিড করেছে একদমই, যে গাইস খারাপ কিছু এরকম না। সামনে একটা স্ক্রিন মতো উঠে গেল, আই থিঙ্ক এখানে কিছু একটা স্ক্রিনে দেখা যাবে। তো এবার আমি তোমাদেরকে আমাদের তিন নম্বর ইমোটটা দেখিয়ে দিই, এই ইমোটটা কিন্তু আমার সব থেকে বেস্ট লেগেছে গাইস, এক হাতে ডন মারছে না গাইস ওপিওয়ালা ইমোট, তো এই ইমোটটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে এই ইমোটটা সেটা কিন্তু অবভিয়াসলি গাইস কয়েন বক্সে জানাবে, একদমই জানাতে বলবে না, এটা এলে কারা কারা নেবে সেটাও কিন্তু জানাবে। তো আই থিঙ্ক এটা যখন ফ্রি ফায়ার দেবে এটা একদমই ফ্রিতে কোনো রকম চান্সই নেই গাইস, এটা অনেক হাই ডিমান্ড হবে, অনেক বেশি ডায়মন্ড দিয়ে তোমাদেরকে আই থিঙ্ক কোনো ইভেন্টের মাধ্যমে নিতে হবে। তো
দেখতেই পাচ্ছ এক আঙ্গুলের মধ্যে আবার এক আঙ্গুলে ডন মারছে। আই থিঙ্ক তোমরা যদি দেখো ইমোটটাও ওপি ওয়ালা ইমোট। তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বাইক নিয়ে একটা ইমোট আছে। তো গাইস এটা তোমরা ভেবো না বাইকটা এরকম হোয়াইট কালার হবে, বাইকই হবে একটা কোনো ডিজাইন সুন্দর দেখে, পার যেহেতু ইমোটগুলো একদমই নতুন সেহেতু এরকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তারপর যখন পুরোপুরি বেরাবে রিভিল করবে ফ্রি ফায়ার তখনই কিন্তু একমাত্র আমি ভালোভাবে তোমাদেরকে দেখাতে। তো গাইস এই টোটালি ইমোটগুলো তোমাদের কেমন লাগলো সেটা জানিও আমাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে, কারণ আমার সবকটা ভালো লাগলো। অ্যান্ড হোয়াইট কালার যেগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু অন্য ধরনের চেঞ্জ হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, আর নতুন হলে অবভিয়াসলি লাইক করে দাও, সাবস্ক্রাইব।